হ্যালো বন্ধুরা, আমার সুজির ভীষণ শরীর খারাপ বলেছিলাম কালকে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। দেখুন স্লাইন চলছে, ইঞ্জেকশান চলছে, দেখুন এসব ওষুধ চলছে, স্লাইন। এই সুজিকে অসুস্থ, খুব অসুস্থ। এই ওকে বডির টেম্পারেচার কমে যাচ্ছে বলে তাওয়াতে সেঁক দিতে হচ্ছে, তাওয়ায় গরম করে নিয়ে সেঁক দিতে হচ্ছে শরীর গরম করার জন্য। ওর কিডনির প্রবলেম এসেছে, ব্লাড টেস্ট হবে। ওর জন্য সবাই প্রার্থনা করুন, ও যেন ঠিক হয়ে যায়। এখন আমি সেঁক দিচ্ছি ওকে, আবার স্লাইন চলবে একটু পরেই, ইঞ্জেকশান দেবে, ডাক্তার আসবে, স্লাইন ইঞ্জেকশান দুই দেবে। আমি আবার তাওয়াতে গরম করতে যাচ্ছি। ওকে এইভাবে আমি সেঁক দিচ্ছি বডি হিট করার জন্য। বডিটা ঠান্ডা হয়ে গেছে, ডাক্তার বলছে এইভাবে সমানে ওকে দিয়ে যেতে হবে, তবে ও সুস্থ হবে। আর কিডনির জন্য ব্লাড টেস্ট হবে, এইমাত্র আসবে ব্লাড নিতে। আমার সুজি ঠিক হয়ে যায় যেন আপনারা সবাই প্রার্থনা করুন। ভীষণ ভালো বিড়ালটা, ঠিক হয়ে যাবে বাবা। সুজি আমার সোনা বাচ্চা, ঠিক হয়ে যাবে তুমি। ওকে অনেক অনেক আশীর্বাদ করুন, ভালো হয়ে যায় যেন, ও সুস্থ হয়ে যায় যেন। ও এতই ভালো সভ্য বিড়াল, ও বেসিনে হিসি করে, কোমোটে পায়খানা করে, ও এতই ভালো সভ্য বিড়াল। ঠিক আছে, আমি এখন রাখছি ওকে, এখন সেবা করছি তো, করে নিই, পরে আবার বলবো ও কেমন আছে আপনাদের। নমস্কার।